অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের 4.2 এর গোলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত সমাধানের প্রথম পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা এই অধ্যায়ের গণ সূত্রাবলী অনুসিদ্ধান্ত নিয়ে আমরা এই সূত্রগুলো কিভাবে আছে সেগুলো আমরা জানব এবং এই সূত্র দ্বারা পরবর্তীতে আমরা অঙ্কগুলো এই অধ্যায়ের অঙ্কগুলো সলিউশন করব। তো প্রথমে এক এ প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এটাকে আমরা আরেকটি ভাবে অর্থাৎ হলো আমরা এ কিউ প্লাস বি কিউ আমরা লিখে প্লাস এখান থেকে আমরা থ্রি এ বি কমন নিলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি থাকে, তাই না? এটা এই দুইটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করবো। যদি এ প্লাস বি হোল কিউ থাকে মনে রাখবো আর কি। এরপর সূত্র টু, এ মাইনাস বি হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। এখন আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ এটাও মনে রাখবো আমরা। এবার সূত্র তিন, এ কিউ প্লাস বি কিউ সমান সমান আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। এরপর হলো সূত্র চার, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর অনুসিদ্ধান্ত এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ে আমরা অনুসিদ্ধান্ত জানব। অনুসিদ্ধান্ত এক, এ কিউ প্লাস বি কিউ সমান সমান যদি থাকে, অনুসিদ্ধান্ত দেওয়া থাকে, কোনো মান দেওয়া থাকলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। মানে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। অনুসিদ্ধান্ত দুই, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের এই সূত্রগুলো এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে হলে বা সমাধান করতে হলে লাগবে, তো এটা আমরা আমরা মুখস্থ করে নেব। এর সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত প্রমাণ, আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো গেলে এখন আমরা জানলাম এবং অনুসিদ্ধান্ত এটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। সূত্র একটা আমরা প্রথমে প্রমাণ করব, সূত্র একে যে এখানে যে সূত্রটা আছে এখন এটা আমরা প্রমাণ করব। তো প্রথম আমরা সূত্র একটা আমরা লিখে নিলাম, তাহলে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। তো প্রথমে আমরা লিখলাম যে এ প্লাস বি হোল কিউ কে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস, কারণ পাওয়ার কত আছে থ্রি আছে, থ্রি কে আমরা তিন আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি। এখন যদি আমরা যেহেতু চলক এক থাকলে আমরা যোগ করলে কিন্তু থ্রি কিউ হয়। এখন আমরা এই দুইটা প্রথমে আমরা গুণ করে নিই, তা এ স্কোয়ার প্লাস প্লাস এ বি, তারপরে এ এটা তারপরে এটার সাথে আমরা এ দুইটা গুণ করবো, তাহলে এটার সাথে এ বি, এ বি প্লাস 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 কি হবে বি স্কোয়ার, তাই না? এটা এখন আমরা এই যে প্লাস এ বি আছে এখানে এ বি আছে যোগ করে নিলাম টু এ বি হয়ে গেল, তাই না? এইটার সাথে আবার এই টোটালটা গুণ করব আমরা, এটার সাথে এটা গুণ করলে এ কিউ হয়, তারপর এটার সাথে এটা গুণ করলে টু এ স্কোয়ার হয় টু এ স্কোয়ার, তারপর এই এর সাথে যদি আমরা বি গুণ করি এ বি এ বি স্কোয়ার হয়, তাই না? এখন এই বিটা আবার এই টোটাল সাথে গুণ করব, তাহলে এ থাকলে তাহলে এ স্কোয়ার বি হয় হলো, তারপরে প্লাস প্লাস দিলাম তারপর টু এ বি স্কোয়ার, তারপর এটার সাথে এটা গুণ করলে প্লাস বি কিউ হয়, তাই না? এখানে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে এটা এ কিউ এ কিউ থাকবে, প্লাস এখানে যেহেতু টু এ স্কোয়ার এখানে শুধু যোগ করি থ্রি এ স্কোয়ার, এবং এটা এবং এটা যদি যোগ করি আমাদের থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ হয়। তাহলে দেখেন আমাদের সূত্র কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এতটুকু না রেখে জাস্ট এ প্লাস বি হোল কিউ দেখে আমরা যদি সূত্রটা লিখে দিই তাহলে আমাদের হয়ে যাবে।
অতএব বলতে পারি এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা বোঝা গেল। এরপর সূত্র দুই বলছে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমরা প্রমাণ করব দুই নম্বরটা। প্রথমে আমরা এ মাইনাস বি হোল কিউব লিখে নিলাম, এখন এটাকে আমরা তিন চার চেয়ে আগের সূত্রের মতো এক নম্বর চোদ্দ মতো করলাম। এখন এই দুইটা আমরা গুণ করলাম, দুটো গুণ করে দিলাম, তারপর যোগ করলে মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে আবার এটা আমরা গুণ করব। গুণ করার পর যদি আমরা টোটালটা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এ কিউ এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি, এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না। এরপর সূত্র তিন এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা প্রমাণ করবো কিভাবে, সেজন্য আমাদের এখানে এটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথমে সূত্র তিন তারপরে আমরা ডাইন পক্ষটা লিখে নিলাম, আগে আগে ডাইন পক্ষটা আমরা লিখে নিলাম, বাম পক্ষ তো আমাদের এ কিউ প্লাস বি কিউ আছে, তো আমরা ডাইন পক্ষটাকে যদি এটার মতো গুণ করে দেই তাহলে আমাদের এই রাশি এটা দ্বারা প্রথমে এটাকে গুণ করব, আবার বি দ্বারা প্রথমে এ দ্বারা প্রথমে এটাকে গুণ করব, আর বি দ্বারা আবার এইট আবার এই টোটালটাকে গুণ করব। তো গুণ করলে আমাদের এই রাশিটা দ্বারা অর্থাৎ এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি বি স্কোয়ার প্লাস বি কিউ, তাই না, এটা দ্বারা। তো এখন যদি এখন আমরা এখানে যোগ এবং বিয়োগ করি তাহলে এ কিউ প্লাস বি কিউ হয়, যা কার পক্ষ, বাম পক্ষের সমান, তাই না, তাই বলতে পারি অতএব এটা সমান সমান এটা, তাই এটা প্রমাণিত হয়ে গেল। সূত্র চার, সূত্র চারও আমরা সেম ভাবে প্রমাণ করতে পারি, বাম পক্ষ লিখে আমরা সেই আগের মতো করে গুণ করে দেবো, তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয় যোগ বিয়োগ করলে, তাহলে কিন্তু বাম পক্ষে তো তাই এটা এটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এখন আমাদের অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস, তাই না, এটা। তাহলে অনুসিদ্ধান্ত আমরা লিখলাম, তো আমরা জানি প্রথমে যে আমরা প্রথম সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা লিখে নিলাম, সেই সূত্র থেকে আমরা এই যে এটা আমরা কি করলাম থ্রি এ বি কমন নিলাম নিয়ে নিলাম, এখন আমরা এটাকে বাম পক্ষে লিখলাম আর এটাকে ডান পক্ষে লিখলাম, এখন এ প্লাস বি রেখে ওইটাকে ওই পাশে দিয়ে দিলে এটাকে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে দেখেন এটা আমাদের সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল অনুসিদ্ধান্ত। এরপর অনুসিদ্ধান্ত দুই এ মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তো এখন আমরা এটাও কি সেভাবে আমরা লিখবো, আমরা জানি দ্বিতীয় সূত্রটা আমরা লিখবো, তো লিখলাম, তো সেটা আগের মতো এখান থেকে আমি থ্রি এ বিটা কমন নিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না, মাইনাস থ্রি এ বি কমন নিলে, এখন এটাকে আমরা বাম পক্ষে লিখে আমরা ডান পক্ষে লিখলাম, তারপর এখান থেকে কিউ মাইনাস বি কিউটা রেখে ওই পাশে ওইটা দিয়ে দিলাম, ওটা প্লাস হয়ে গেল, এটা কিন্তু সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না। এই হলো আমাদের এই অধ্যায়ের সূত্র আর অনুসিদ্ধান্ত প্রমাণ। ধন্যবাদ সবাইকে।